2017-18 অর্থ বছরের সম্পূরক বাজেট এই মহান সংসদে পেশ করতে দাঁড়িয়েছি। আগে থেকেই কর্পোরেট করহার কমানোর দাবি করে আসছিলেন ব্যবসায়ীরা, আশ্বাসও দিয়েছিলেন অর্থমন্ত্রী। 2018-19 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করহার 2.5% কমানোর প্রস্তাব করেছেন আবুল মাল আব্দুল মুহিত। তবে অপরিবর্তিত থাকছে সিগারেট ও মোবাইল ফোন কোম্পানির করহার। এদের ক্ষেত্রে এটাকে 37.5 করছি। পরিবর্তন আসছে সারচার্জ নীতিতেও। যাদের নিজের নামে দুটি গাড়ি ও সিটি কর্পোরেশন এলাকায় 8000 বর্গফুট আয়তনের গৃহ সম্পত্তি আছে, তাদের সারচার্জের আওতায় আনার প্রস্তাবও রয়েছে অর্থমন্ত্রীর। কারো যদি দুটি গাড়ি থাকে নিজের নামে, অথবা তিনি কর্পোরেশন এলাকায় একটা 8000 বর্গফুট আয়তনের গৃহ সম্পত্তি থাকে, তাদেরও সারচার্জের আওতায় আনা হবে। তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিতে নিয়োজিত করদাতার করহার 15%, পাবলিক লিমিটেড কোম্পানি হলে করহার 12.5% এবং সবুজ কারখানার জন্য 12% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। আর ভ্যাটের ক্ষেত্রে 9টি হারের পরিবর্তে প্রস্তাব করা হয়েছে 5টির। প্রস্তাব অনুসারে এই হার হবে 2, 4.5, 5, 7 ও 10%। এছাড়া এবারের বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা 2,50,000 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।